চালক ও কন্ডাক্টরদের গ্লুকোজ ও জল দিচ্ছে এনবিএসটিসি। কোচবিহারে এখন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালক এবং কন্ডাক্টরদের জন্য জল এবং গ্লুকোজ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কর্তৃপক্ষ। শনিবার কোচবিহারে সকাল থেকেই প্রতিটি বাসের চালক এবং কন্ডাক্টরদের জলের বোতল এবং গ্লুকোজ দেওয়া হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, এই গরমে সকলের নাজেহাল পরিস্থিতি। বাসের চালক এবং কন্ডাক্টরদের বাসের ইঞ্জিনের পাশে প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন থাকতে হয়। তাই সংস্থা ঠিক করেছে, যতদিন এই গরমের দাপট থাকবে ততদিন তাদের জল এবং গ্লুকোজ দেওয়া হবে, চালক ও কন্ডাক্টররা যাতে সুস্থভাবে পরিষেবা দিতে পারে। সংস্থার এই মানবিকতায় খুশি বাসের চালক এবং কন্ডাক্টররা। লাইনে কর্মরত চালক পরিচালকদের স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে এই প্রথমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দৌড়াদৌড়ি লাগাইছে, মানে লাইনে কর্মরত চালক পরিচালকদের স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে সংস্থার ইতিহাসে আমাদের চেয়ারম্যান সভাপতি বিশেষ উদ্যোগে কৌশিকের চাকরিটা খাই নিলাম, আজকে চালক পরিচালকদের হাতে তুলে দেওয়া হবে। এটা সত্যি কথা বলতে আমরা তো এরকম আগে দেখিনি। এবার গরমটাও স্বাভাবিক, খুব প্রচণ্ড। তো সাধুবাদ জানাই আমার ডিপার্টমেন্টের আধিকারিক চেয়ারম্যান এবং আমাদের গভর্নমেন্ট প্রচণ্ড চেষ্টা করছে যে যাতে আমাদের কোনোভাবে অসুবিধা না হয়, আমরা স্বাভাবিকভাবে যাতে ডিউটিটা করতে পারি। তো এটাই কাজের প্রতি আরও উৎসাহ বাড়লো, আরও উৎসাহটা বাড়লো কাজের প্রতি। কি নাম? দেবব্রত বিশ্বাস। আপনারা উপলব্ধি করছেন, আমরা উপলব্ধি করছি যে আমাদের কোচবিহার জলপাইগুড়ি বলতে গেলে বাংলা জুড়ে একটা তাপপ্রবাহ চলছে। আমাদের এই কোচবিহারের মতো জায়গায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং সেটাতে নাজেহাল হয়ে যাচ্ছে সমস্ত মানুষজন। আমাদের যারা ড্রাইভার এবং কন্ডাক্টর প্রতিদিন রাস্তায় গাড়ি চালায়, ইঞ্জিনের পাশে বসে থাকে, তারাও ভীষণ গরমে কষ্ট পাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এই পিরিয়ডটায় আমরা সকলকে, আমাদের যারা ড্রাইভার কন্ডাক্টর রাস্তায় নামবে, তাদের হাতে আমরা জলের বোতল, পানীয় জল এবং গ্লুকন ডি আমরা তুলে দেব। সেটারই আমরা আজকে শুভ সূচনা করলাম। এটা যতদিন এই তাপপ্রবাহটা চলবে আমাদের প্রত্যেকটা ডিপোতে এই ব্যবস্থাপনা থাকবে এবং ড্রাইভার কন্ডাক্টরের হাতে এটা তুলে দেওয়া হবে। আমরা আরও কিছু পরিকল্পনা গ্রহণ করছি, যাত্রীরাও যাতে ঠান্ডা পানীয় জল স্ট্যান্ডে এসে পেতে পারে সেটার একটা উদ্যোগ, এবং পাশাপাশি যারা ভীষণভাবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে প্রাথমিক যাতে শুশ্রূষা করা যায় সে ব্যাপারেও একটা আমরা উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।